আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো আজকে সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা খাবার, আর এই খাবারটা সবার খুবই পরিচিত। সেটা হচ্ছে লুজ খিচুড়ি, যেটাকে আমরা বাংলায় বলি পাতলা খিচুড়ি। এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ দারুণ হয়। তো আমি আজকে আসলে একজন রান্নার স্টাইল এক এক রকম, আমার স্টাইলে খিচুড়িটা কীভাবে করি আমি সেটাই আজকে একটু দেখাবো আপনাদেরকে। আমি রান্না করছিলাম তো আপনাদের সাথেও শেয়ার করছি। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই, এটা কীভাবে রেডি কীভাবে আমি রেডি করছি। আমি আজকে খিচুড়ি মেক করার জন্য এখানে এক কাপ বাসমতি চাল, আর এখান থেকে হাফ কাপ ডাল নিয়েছি, মসুরির ডাল। আমি আমাদের যতটুকু লাগে সেই পরিমাণে নিচ্ছি। আপনারা কেউ যদি রান্না করেন তাহলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে আমি হাফ কাপ মুগ ডাল ভালোভাবে ধুয়ে তেলে ধুয়ে তারপর এখানে সেদ্ধ হতে দিয়েছি। আমি হাফ সেদ্ধ করব, করে তারপর আমার খিচুড়িতে ইউজ করব। তো আমি এখন আমার চালটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর রান্নাতে যাব। আমি খিচুড়ি চালটা ধুয়ে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন আদা বাটা, আর কোয়ার্টার টিস্পুন রসুন বাটা, আর যেটা দিব সেটা হচ্ছে কিছু কাটা কাঁচা পেঁয়াজ। আমি এখানে আরেকটা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা পরে চেক করে দিলেই চলবে। এখন আমি যতটুকু পরিমাণ ঠিক অতটুকুই দিয়ে দিয়েছি। তো এখন আমি খিচুড়িটা চুলায় চাপিয়ে দিব। আমি এখানে আরও দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা, সেই মুগ ডালটাও এটার সাথে আমি দিয়ে দিব। আসলে খিচুড়ি খুব কঠিন কিছু একটা না, কম বেশি সবাই জানেন। তারপর আমি রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের ভালো লাগে কিনা। তো সবগুলা দিয়ে এখন আমি চুলাটা স্টার্ট করে দেব। আমার খিচুড়ি অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আমার চাল ডাল সব কিছু। আমার পানি দিতে হয়নি, আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম সেই পরিমাণ পানিতেই আমার মোটামুটি পুরোটা হয়ে গেছে সেদ্ধ। আসলে ওই খিচুড়িতে আলগা পানি দিলে সেটা খেতে একটু পাংশা লাগে, সেজন্য একবারে পানি দেওয়াটাই ভালো। তো আমি এখন এটাকে ফোড়ন দিয়ে ফেলবো। তো ফোড়নের জন্য আমি ছোট একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে দেড় কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি, আর যেটা লাগবে আমার এখানে আমি তেল দিব পরিমাণ মতো। আমি তেলটা পরিমাণে একটু কম দিব, আর এখানে আমি তেলের সাথে আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে বাটার ঘি। তো আমার তেল আর ঘি দুটোটা দেওয়া শেষ, এখন আমি ওয়েট করব আমার ফোড়নটা লাল হয়ে আসা পর্যন্ত। তো আমার ফোড়নটা লাল হয়ে আসলেই আমি তারপর দেখাচ্ছি। তো আমার খিচুড়ি আমার সরি আমার ফোড়নটা লাল হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন? তো আমি এখানে যা আমার খিচুড়িতে ঢেলে দিচ্ছি। আসলে খিচুড়ির ফোড়নটা একটু লাল হলে না খেতে অনেক ভালো লাগে, পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালো আসে খিচুড়িটার মধ্যে। আসলে এখানে তেল ঘি আর এই যে পেঁয়াজের স্মেলটা, ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, সব মিলে অসাধারণ একটা ফ্লেভার বের হচ্ছে। তো আমার ফোড়নটা আমি খিচুড়িতে ঢেলে দিচ্ছি। আমার ফোড়নটা খিচুড়িতে ঢালা শেষ, এখন আমি এটা মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে উপরে নিচে, যাতে পুরো খিচুড়িটাতে লেগে যায়। তো আমার খিচুড়িটা আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি, দেখুন আপনারা দেখতে কেমন হলো। তো
তো আমি আশা করি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আসলে এটা গ্রাম বাংলার অনেক পুরাতন একটা খাবার, তো আপনারা সবাই অবশ্যই জানেন, আর যারা না জানেন নিউ জেনারেশন তারা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এটা গরুর মাংস অথবা চিকেন কারি যে কোনো কারির সাথে খুব ভালোভাবে মানিয়ে নেবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাবিবাজি ইউটিউব ব্লগসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।